আজকে EHMW ক্লাসের আজকের সাবজেক্ট ফিউজ। ফিউজ খুবই গুরুত্বপূর্ণ, ফিউজ নিয়ে আজকে আলোচনা হবে। যে ফিউজ ইলেকট্রিক্যাল সার্কিটে এমন একটি উপাদান যেখানে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহের ঊর্ধ্বে অর্থাৎ এক্সেসিভ যদি তড়িৎ প্রবাহ চলে তাহলে ফিউজ গলে গিয়ে মেশিন, সার্কিটের বিভিন্ন যন্ত্রপাতি, তার ইত্যাদিকে রক্ষা করে। কোনো মেশিন ধরো মোটর, মোটর কি হতে পারে? শর্ট সার্কিট হতে পারে, ওভারলোড হতে পারে, আর্থ ফল্ট হতে পারে। এই আর্থ ফল্ট, ওভারলোড, এর ফলে এক্সেসিভ কারেন্ট ওই সার্কিটে দিয়ে চলে। ওই সার্কিট যদি ফিউজ থাকে তাহলে আমি বলে নিই, ফিউজ যদি না থাকে তাহলে কি হবে, মেশিনটা গরম হবে, মেশিনটা এক্সেসিভ কারেন্টটা নিতে পারবে না, মেশিনটা গরম হবে। মেশিনটা গরম হলে কি হবে, সে মেশিনটা পুড়ে যাবে। এই জন্য ফিউজ থাকলে সার্কিটে তাহলে আর পুড়তে পারবে না, কারণ ফিউজটা গলে গিয়ে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেবে। তো এরকম এর জন্য আমরা ফিউজ, তার সাধারণত ফিউজ ব্যবহার করি। তো ফিউজ তার হিসাবে আমরা বিভিন্ন ধাতু মেটালের হতে পারে, যেরকম আমরা বলি সীসার হতে পারে, রূপোর হতে পারে, টিনের হতে পারে, মেনলি এগুলো কপার হতে পারে ইত্যাদি। এবার বলবো ফিউজের সাধারণত তিনটি অংশ, যেমন ফিউজ তার, ফিউজ কেরিয়া, আর হচ্ছে ফিউজ বেস। ফিউজ বেস তো একটা কোনো একটা সার্কিটে আটকানোই থাকে, তো নাট বোল্টের মাধ্যমে। আর ফিউজ তারটাকে ফিউজ কেরিয়ার ধরে রাখে, কিরকম ওটাও ফিউজ তারটা নাট বোল্ট সিস্টেমে আটকানো, আটকাতে হয়। তো এবার দেখব ফিউজ সাধারণত তিন প্রকার, কিরকম ফিউজ, কিটক্যাট ফিউজ বা রিওয়্যারেবল ফিউজ, আর হচ্ছে কার্টেজ ফিউজ, আর হচ্ছে এই চারটি ফিউজ। রিওয়্যারেবল প্রথম যেটা বললাম, রিওয়্যারেবল বা কিটক্যাট ফিউজটা খুব সোজা, অর্থাৎ একটা চীনামাটির বেসের সঙ্গে, চীনামাটির কেরিয়ার সঙ্গে ফিউজ তারটা আটকানো থাকে নাট বোল্টের মাধ্যমে। তো এরা খুব যে কোনো জায়গায় যদি আমরা ইউজ, সাধারণত ইউজ হয় এটা, তো সহজেই আমরা এটাকে খুব সহজে আমরা চেঞ্জ করতে পারি। ফিউজ তারটাকে যদি কোনো ভুলে যায় এক্সেসিভ কারেন্টের জন্য, এক্সেসিভ হিটের জন্য। তো এই জাতি ফিউজ তারটার কথা বলি, এই জাতি ফিউজ সাধারণত কাঠের ফিউজের মতোই। তা এই জাতি ফিউজ হচ্ছে সবসময় হাই, এই জাতি ফিউজের পুরো নামটা হচ্ছে হাই রাপচারিং ক্যাপাসিটি, পুরো নামটা। এই জাতি ফিউজের মধ্যে কি থাকে, এখানে যে তারটা থাকে ফিউজ তারটা, সেটা হচ্ছে উপর তৈরি হয়, উপর হয়, আর ভেতরে চকের গুঁড়ো দিয়ে সিলিং করা থাকে। তো আর কাঠের ফিউজ ভেতরে ওই রকম থাকে, কাঠের ফিউজ তো